বাবা কিছু টাকা দাও তো কলেজে যাব এই তোর না দেখলাম একটু আগে তুই তোর মার্কাস থেকে কলেজের কথা বলে 100 টাকা নিলি আবার কিসের টাকা আরে 100 টাকা দিয়ে কি হয় নাকি 100 টাকার মধ্যে 80 টাকা তো রিকশা ভাড়াই চলে যায় আর 20 টাকা দিয়ে আমি কি খাবো তুমি বলো অফিসে লেট হয়ে যাইতাছে এর মধ্যে তুই আবার 25 টাকা লাগা আমার কাছে তো 500 টাকা ভাঙতি তো না দাও তো ভাঙতি লাগবে না বাকি টাকা আমি তোমাকে বাসায় এসে দিয়ে দিব আর না দিলি কি হবে পাঁচ দিন আমি এখান থেকে খরচ করব তাহলে তো হয়ে যাবে তোদের নিয়ে আর পারি না যা এই রিকশা ওই জুতোটা পরিষ্কার করে দে ভালো করে পলিশ করে দিস কিন্তু ওকে বস করে দিতাছি এটা ওকে বস ওই বাটা দেন হয়ে গেছে বস ওই কত হয়েছে রে বললা এত বড় নোট বস মাত্র 10 টাকা হয়েছে নে ধর ভাঙতি নাই এমন তো তোরটা খুললাম আরে দেখ তোর কাছে আছে নাকি আচ্ছা বস অর্ডারটা সরান দি ভাঙতেছ নাকি এটা কি করলি তুই দিলি তো আমার প্যান্টটা ময়লা কইরা এখন আমি কলেজে যাবো কেমনে ভাই ভুলে গেছে মাফ করে দেন আমি চেক করি নাই ভুল হয়ে গেছে মানে তোরে টাকাই দিমু না এই শালা পুত্র ঘুরি বিতো
ভাই শুনেন, প্রত্যেকদিন যখন আমি বাসকে রাখি তখন আমার লোক কেউ বইতে চায় না, কারণ আমি গরিব, আমার গায়ে ময়লা অত দুর্গন্ধ। আর এখন আপনি আমার মারলেন, আমার এই ময়লা হাত আপনার পায়ে লাগছে দীক্ষা। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখছেন, আপনি যে টাকাটা পকেটে ভরছেন সে টাকা কতটা পরিষ্কার ছিল? আসলে এখনকার সময় মানুষের থেকে টাকার দাম অনেক বেশি। টাকার মতো করে যদি আমরা এই মানুষগুলোকে যত্ন সহকারে নিজেদের কাছে আগলে ধরে রাখতাম, তাহলে আমাদের সমাজে মানুষের মধ্যে কোনো বৈষম্য থাকতো না।